সুস্বাগত বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজ আমরা কথা বলবো মিজোরাম নিয়ে। তো মিজোরামে দেখো, আমাদের দেশে এখন বর্তমানে সব থেকে বেশি এইডস আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে। তো সেই বিষয়ে আর কি মিজোরাম রাজ্য সম্পর্কে আজ আমরা বিস্তারিতভাবে কথা বলবো এই ভিডিওতে। তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করে, আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে দেখো, যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। রিসেন্টলি মিজোরাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি থেকে একটা সমীক্ষা করা হয়েছিল। তো সেই সমীক্ষায় দেখা গিয়েছে যে সারা দেশের মধ্যে সব থেকে বেশি, যদি রাজ্য হিসেবে তোমার দেখা হয়, তাহলে সব থেকে বেশি এইডস আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে হচ্ছে তোমার মিজোরামে। তো সেখানে যেটা দেখা যাচ্ছে সম্প্রতি, যে প্রতিদিন কম করে 9 জনের বেশি লোক তোমার এইডসে আক্রান্ত হচ্ছে, মানে এইডস পজিটিভ আর কি দেখা যাচ্ছে তাদের শরীরে। তো যেটা একটা খুবই ভয়ঙ্কর আর কি জিনিস, তুমি যদি দেখো সেই ব্যাপারটা, যে একটা রাজ্যে, মানে মিজোরামের মতো একটা ছোট রাজ্যে এই পরিমাণে তোমার বাড়ছে এবং সেটা প্রতিনিয়ত আর কি বেড়েই চলেছে। তোমার গড়ে এতজন তোমার আক্রান্ত হচ্ছে প্রতিদিন, তো সেটা সত্যি একটা ভাবার বিষয়। তো যদি আরও ডিটেলসে দেখা যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে 17,897 জনের বেশি লোক আর কি মিজোরামে আক্রান্ত হচ্ছে এইচআইভি পজিটিভ আর কি। আর এই যে যারা আক্রান্ত হচ্ছে, তো তার মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে যে 42%-এর মতো লোকের যদি গড় বয়স দেখা যায় সেটা 25 থেকে 34 বছরের মধ্যে। তার মানে কি বলা যাচ্ছে, একদম যুবক যুবতী আর কি বেসিক্যালি যাদের বলা হয়, তো তাদের মধ্যেই আর কি এই এইডসে আক্রান্ত সংখ্যা আর কি সব থেকে বেশি। তো এই পরিমাণে এরকম হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে ওখানে। তো দেখো, তুমি যদি লোক সংখ্যা টোটাল দেখো, তো মিজোরামে মোটামুটি লোক সংখ্যাই হচ্ছে 10 লক্ষ, ঠিক আছে, মানে অন্যান্য রাজ্যের তুলনায় মানে খুবই কম, খুবই কম আর কি এখানে জনসংখ্যা। তো তার মধ্যেও এত তোমার হাজার লোক এর মধ্যে এইডস আক্রান্ত, তো সেটা সত্যি খুবই ভাববার বিষয় আর কি। তো দেখো যে এখানে মিজোরামে যে এত লোক এইডস আক্রান্ত হচ্ছে, কিন্তু বিভিন্ন ধরনের সচেতনতামূলক তোমার প্রোগ্রাম বিভিন্নভাবে নেওয়া হচ্ছে। শুধু সারা দেশে তো নেওয়া হচ্ছে, তারপরে রাজ্য জুড়েও সেখানে নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই আক্রান্তদের সংখ্যা কিন্তু কমছে না। তো সেটা মানে আরও সচেতনতা আরও বেশি করে বৃদ্ধি করা দরকার আলটিমেটলি, নাহলে খুবই মানে ভবিষ্যতে আরও সমস্যা দেখা দেবে। 2018-19 সালে 2,557 জনের মতো নতুন করে একরা আক্রান্ত হয়েছে, আর এর মধ্যে 6,069 জন হচ্ছে তোমার মহিলা। আর দেখো, কয়েক বছর আগে যে ট্রেন্ডটা ছিল, তো তার মধ্যে এখন বর্তমানে যে ট্রেন্ডটা, তার মধ্যে পুরোটা মানে চেঞ্জ দেখা গেছে। যে দেখো, আগে যেটা দেখা যেত, মানে কয়েক বছর ধরে যে দেখা যাচ্ছে যে এইডস আক্রান্ত সংখ্যা আর কি বেশি সব থেকে দেখা যেত আর কি মোটামুটি নেশাখোর যারা, ঠিক আছে, তার মধ্যে, তারপরে যৌনকর্মী আছে তাদের মধ্যে বেশি দেখা যেত। কিন্তু এটা আস্তে আস্তে দেখো যে রিসেন্টলি 1-2 বছরে যেটা চেঞ্জ হয়ে দেখা গেছে, যে এদের তুলনায় মানে সমাজের উচ্চ স্তরে আর কি, মানে উচ্চবিত্ত বিত্তশালী ব্যক্তিদের মধ্যে আর কি, মানে সে ছেলে হোক বা মেয়ে হোক, তাদের মধ্যেই আর কি বেসিক্যালি বেশি দেখা যাচ্ছে এইডসের আক্রান্ত হওয়ার, মানে পজিটিভ আর কি এইডস পজিটিভ তারা। তো এই ট্রান্সফরমেশনটা আর কি রিসেন্টলি কয়েক বছর যে বেশি দেখা যাচ্ছে, যে যে জিনিসটা আগে ছিল না। তো এই যে যে পরিস্থিতি মোটামুটি আমরা এখন মিজোরামে দেখতে পাচ্ছি, তো এই এর অবস্থান থেকে মানে পুরোপুরি চেঞ্জ করার জন্য আমাদের মোটামুটি সমাজের সকল স্তরের লোককে সাধারণত এগিয়ে আসা দরকার। তো নাহলে এই যে যে সমস্যা থেকে আমরা সমাধান পাবো না। তো তার জন্য সরকারি কর্মচারী, রাজনৈতিক নেতা, মানে আর তাছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যারা কর্মী আছে, তাদেরকে একসাথে কাজ করা দরকার। তো তাছাড়া মিজোরাম যদি দেখা যায়, তাহলে বেশিরভাগ হচ্ছে সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী হচ্ছে সব থেকে বেশি। তো সেখানে চার্চেরও যদি সাহায্য নেওয়া হয়, মানে চার্চ থেকে যদি যদি একসাথে মিলে কাজ করে, তো তাহলে এই অবস্থার আর কি উন্নতি সম্ভব আর কি। মানে মোটামুটি সমাজের সকল স্তরের লোক আর কি সেখানকার একসাথে একজোট মিলে কাজ করলেই আর কি এই সমস্যা থেকে সমাধান আর কি করা সম্ভব। তো সেভাবে আর কি করতে হবে আর কি আমাদের ভবিষ্যতে। তো ঠিক আছে, তো দেখো এই ভিডিওতে আমরা মিজোরামের এইডস নিয়ে কথা বললাম। তো এর পরের ভিডিওতে আমরা আবার কোনো নতুন টপিক নিয়ে কথা বলবো। তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো, আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলে লিঙ্ক শেয়ার করো। তো তাহলে দেখো, যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো, ঠিক আছে। তো চলো আবার তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে, ঠিক আছে। তো টাটা।